আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে হচ্ছে এবারে শিপমেন্টে যেগুলো প্রোডাক্ট যাবে এগুলো প্রত্যেকটা ডিটেল আমি দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে একটা নিউ কাস্টমাইজ হিজাব আছে প্লাস হচ্ছে আরও কিছু হিসাবের কাজ বাকি আছে ওগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব আর শুধু এগুলোর কাজ কমপ্লিট হয়েছে তো জাস্ট এগুলো আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এবারের শিপমেন্টে হচ্ছে মোট পাঁচটা হুডির অর্ডার ছিল তার মধ্যে এখানে তিনটা আছে যার মধ্যে দুইটাই পঞ্চান্ন সাইজের এবং একটা পঞ্চাশ সাইজের অ্যান্ড হুডি নিয়ে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তার আগে আমি হচ্ছে এটা সাইজটা ধরে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ সাইজেরটা ছিল কত বেশি লংয়ের অ্যান্ড হচ্ছে এখানে এরকম রাবার ইউজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে চারোদিকে আপনার বর্ডার দেওয়া ছিল এই বর্ডার দেওয়া হুডি নিয়ে আসলে আমাদের যে প্রবলেমটা ফেস করতে হচ্ছে এটা আমি নেক্সটে ভিডিওতে বলে দিব বাট আমি এখন থেকে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বর্ডার দেওয়া হুডিগুলো অর্ডার করবেন না সিম্পল যেগুলো সেলাই করা হুডি থাকে এগুলোই অনেক বেশি লং লাস্টিং হয়ে থাকে সো আপনারা অবশ্যই সেটা অর্ডার করবেন অ্যান্ড এটা হচ্ছে পঞ্চান্ন সাইজে দেখতেই পাচ্ছেন একেবারে পা পর্যন্ত চলে গিয়েছে লংটা অ্যান্ড হচ্ছে এটার ঘেটাও কত বেশি বড় সেটাও দেখতে পাচ্ছেন যেটা পরার পরে আপনার ফুল বডি কভার করছে এটাতে আসলে অনেকগুলো কাপড় লাগে সো যারা অনেক টাইমে হচ্ছে দাম নিয়ে অনেক কথা বলেন তো সেই ক্ষেত্রে আপনারা এগুলোর সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কত বেশি লং এর এটা হচ্ছে সামনের পার্টটা দেখতেই পাচ্ছেন আমার বাড়ি কত নিচ পর্যন্ত কভার করছে সামনের পার্টগুলো এগুলো হচ্ছে মোটামুটি তিরিশ সাইজের দেওয়া হয় উনত্রিশ এবং তিরিশ এগুলোর শুরুই হচ্ছে একুশ থেকে তিরিশ পর্যন্ত দশ ইঞ্চি ডিফারেন্ট প্রত্যেকটাই আপনারা যে কোনো কাস্টমাইজ করে সাইজটা নিতে পারেন অ্যান্ড এগুলোরই পেছনের পার্টের সাইজটা হচ্ছে আপনাদের ছত্রিশ থেকে শুরু করে পঞ্চান্ন পর্যন্ত সো কতটা বেশি লংয়ের হয়ে থাকে এগুলো আপনারা নিজেরাই বিবেচনা করলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটা ফেব্রিক হচ্ছে আপনারা দুবাই চেরি জর্জটের মধ্যে পেয়ে যাবেন এবং সাইজ কালার কাস্টমাইজেবল এগুলোর প্রত্যেকটার সামনে দুটো করে পার্ট দেওয়া হয়েছে আপনারা চাইলে একটা করে পার্টেরা অর্ডার করতে পারেন এবং হচ্ছে যারা বাটারফ্লাই অর্ডার করতে চান এগুলোর মধ্যে ডিফারেন্ট জাস্ট হচ্ছে ক্রাউন বসানো থাকে প্লাস হচ্ছে আমি বর্ডারের কথা যেটা বললাম আপনারা প্লিজ নেক্সট টাইম থেকে বর্ডার ছাড়াগুলোই সবে অর্ডার করবেন এগুলো হচ্ছে আপনাদের বেশি দিন লং লাস্টিং হবে আর নেক্সট ওয়ান হচ্ছে এটাই আমাদের কাস্টমাইজ নিকআপ যেটা হচ্ছে একটা ফাইভ নেকাব চল্লিশ সাইজের তবে এই নিকাপটি হচ্ছে আরাবিয়ান জর্জেট দিয়ে তৈরি করা হয়েছে এটা চেরি জর্জেট না আরাবিয়ান জর্জেটের শুধু সামনের পার্টটা এটাতে হচ্ছে চেরি দেওয়া হয়েছে যাতে আপনার ফেস বোঝা না যায় বাকি হচ্ছে প্রত্যেকটা পার্টি আরাবিয়ান দেয়া দেওয়া হয়েছে চারটা পার্ট চারটাই এরাবিয়ান সামনে হচ্ছে আপনার দুইটা পার্ট এবং পেছনে তিনটা পার্ট দেওয়া হয়েছে নর্মালি ফাইভ লেয়ারের এর মতন এন্ড এটার হচ্ছে এই চওড়াটাও অনেক বড় দেওয়া হয়েছে নর্মালি প্রত্যেকটার হচ্ছে চল্লিশ হয়ে থাকে এটার পঁয়তাল্লিশ দেওয়া হয়েছে এন্ড এটা নিয়ে খুঁটিনাটি আরো যত ডিটেল আছে এবং হচ্ছে অ্যারাবিয়ান জর্জেটের নেবেন নাকি হচ্ছে চেরি জর্জেটের হিসাব নেবেন যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু চল্লিশ সাইজের হচ্ছে আপনার ফাইভ লেয়ার তো আপনারা অ্যারাবিয়ানের নেবেন নাকি হচ্ছে এই চেরির নেবেন এই দুইটার মধ্যে পার্থক্য করে এবং কোনটা বেটার হবে সেটা আমি নেক্সট আপলোড করে দেবো ভিডিওতে কারণ হচ্ছে এখন যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই ভিডিওতে জাস্ট আমি প্রোডাক্টগুলো প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো জাস্ট আপনারা দেখে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন সো নেক্সট ওয়ান এটা হচ্ছে একটা ফোর লেয়ারের নিকাপ দেখতেই পাচ্ছেন কত বেশি লং অ্যান্ড এখানকার লেয়ার ডিফারেন্টগুলোও দেখলে বুঝতেই পারবেন আমি থেকে ধরে দেখিয়ে একেবারে কত দূর পর্যন্ত গিয়েছে এটা আপনারা চাইলে পঞ্চান্ন সাইজের অর্ডার করতে পারবেন এই ফোর লেয়ারের সামনে একটা এবং পেছন তিনটা পার্ট দেওয়া হয়েছিল এগুলোর প্রত্যেকটা ফেব্রিক কিন্তু হচ্ছে দুবাই চেরি জর্জেট অ্যান্ড নেক্সট ওয়ান এটাও হচ্ছে ফাইভ লেয়ার হচ্ছে চল্লিশ সাইজের চল্লিশ সাইজের ফাইভ লেয়ার হচ্ছে চারটা ছিল সো এগুলো আপনারা কিন্তু কালার যদি কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোনো কালারের নিতে পারবেন সব কালারই অ্যাভেলেবেল আছে প্লাস হচ্ছে ক্ষেত্রে সাইজের আপনারা হচ্ছে এবং পর্যন্ত অর্ডার করতে পারবেন যেমন এটা হচ্ছে সাইজের ছিল একটা ফাইভ লেয়ার ফাইভ লেয়ারটা একটা পঞ্চান্ন দেখেন জাস্ট আমি আবারও ধরে দেখাচ্ছি কত বেশি লং তো যাদের হাইট অনেক বেশি তারা এরকম যে কোনো সাইজ কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আমাদেরকে জাস্ট আপনাদের হাইটটা বললে আমরা বলতে পারব কোনটা আপনার জন্য পারফেক্ট হবে বাকি হচ্ছে আপনাদের তো দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বুঝে যাবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট তো সেভাবেও চাইলে অর্ডার করতে পারেন নেক্সট ওয়ান এটাও নিউ একটা কাস্টমাইজ মেক এটা হচ্ছে সিক্স লেয়ার নিয়েছিলেন আপু আমরা আসলে ফাইভ লেয়ারই নিতে বলেছিলাম বাট উনি সিক্স লেয়ার নিয়েছেন চোখ ঢেকে পর্দা করতে চান উনি এই জন্য হচ্ছে অ্যারাবিয়ানের একটা পার্ট নিয়েছেন এবং বাকিটা হচ্ছে একেবারেই সেম ফাইভ লেয়ারের মতো সাইজ ছিল পঞ্চাশ সামনে দুইটা পার্ট চেরির এবং পেছনে তিনটা পার্ট চেরির যেটা দিয়ে চোখ থাকবে সেটা হচ্ছে অ্যারাবিয়ানের দেওয়া হয়েছে একটা পার্ট এই মিলায় হচ্ছে ছয়টা পার্ট নিয়েছেন উনি সাইজ হচ্ছে পঞ্চাশ ছিল আমি আবারও বলে দিলাম আপনারা যদি চান সেই ক্ষেত্রে এরকমও কাস্টমাইজ করে নিতে পারেন তবে যারা চোখ ঢেকে পর্দা করতে চান তাদের জন্য যদি হচ্ছে আপনাদের মাইগ্রেনের প্রবলেম থাকে বা মাথা ব্যথা থাকে সেই ক্ষেত্রে আপনারা আরগুলো অর্ডার করতে পারবেন ওটার আসলে কাজ হচ্ছে আমি নেক্সট ভিডিওতে ওটা দেখিয়ে দিব এবার হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি থ্রি লেয়ার এটাও হচ্ছে পঞ্চাশ সাইজের বেবিক তো প্রত্যেকটারই দুবাই চেরি জর্জেট তবে হচ্ছে শুধু চোখ ঢেকে পর্দা করার জন্য আপনারা এরাবিয়ান জর্জেটটা নিতে পারেন অ্যান্ড এটা শুধু ব্ল্যাক কালারেরই হয়ে থাকে আরাবিয়ানটা আপনারা অন্য কোনো কালারের মধ্যে চোখ ঢেকে পর্দা করতে চেয়ে পারবেন না এটা আপনারা ব্ল্যাকের মধ্যে অর্ডার করতে পারবেন নেক্সট ওয়ান এটা যেটা দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে একটা ফোর লেয়ার সরি এটা ফাইভ লেয়ারের নেকাব সামনে দুইটা এবং পেছনে তিনটা পার্টের সাইজ হচ্ছে চল্লিশ লাস্ট ওয়ান যেটা আছে এটাও হচ্ছে একটা সেমি ফাইভ লেয়ারের নেকাব চল্লিশ সাইজের সামনে দুইটা এবং পেছনে হচ্ছে তিনটা পার্ট এর তো এগুলাই এবারে ম্যাক্সিমাম প্রোডাক্ট আরও কিছু বাকি আছে এবং হচ্ছে আরো থ্রি লেয়ার আছে কিছু যেগুলো হচ্ছে সামনে পর্দা দেওয়া থ্রি লেয়ার হবে আমি নেক্সট দেখিয়ে কারণ কাজ বাকি আছে এগুলোর মোটামুটি প্রত্যেকটারই ভালোভাবে ডিটেল আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে পেজিএন বক্স করে ফেলবেন অর্ডার করতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ